শুক্রবারে লকডাউনের ভোরে হুগলির দাঁতপুরের হোদলায় ভয়ানক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন পুলিশ কর্মীর। মৃত তিনজনের মধ্যে দেবশ্রী চ্যাটার্জি রাজ্য পুলিশের সিইও পদে ১২ ব্যাটেলিয়ান ডাবগ্রামে পোস্টিং ছিলেন। এরই পাশাপাশি ওই গাড়িতে থাকা তার সিকিউরিটি গার্ড তাপস বর্মন ও গাড়ির চালক মনোজ সাহার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল 6:30 নাগাদ 2 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অফিসারের স্করপিও গাড়িটি। অনুমান করা হয় চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল সেই সময়। আহত তিনজনকে দাঁতপুর থানার পুলিশ চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এদিকে এই খবর পাওয়া মাত্রই হাসপাতালে যান পুলিশের একাধিক শীর্ষ কর্তারা। ঘটনার খবর পেয়ে হুগলি গ্রাম্য পুলিশের এসপি তথাগত বসু হাসপাতালে যান। তবে কিভাবে আচমকাই এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, 24x7। যেটা জানতে পারা গেছে, আজকে সকাল 6:30 দিকে এই গাড়িটি বর্ধমান সাইড থেকে আসছিল, স্করপিও গাড়ি। তো তিনজন ছিলেন, তার মধ্যে একজন ছিলেন শ্রীমতী দেবশ্রী চ্যাটার্জি, উনি কমান্ড্যান্ট আছেন 12 ব্যাটালিয়নে, এবং ওনার ড্রাইভার এবং সিকিউরিটি ছিলেন। তো একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের যে গাড়িটার ট্রাকটির টায়ার বাস্ট করে গেছিলো, সেই জন্য দাঁড়িয়েছিল। সেই দাঁড়িয়ে থাকা গাড়িটির পেছনে দাঁতপুর থানার আন্ডারে হোদলা বলে একটি পয়েন্টে, সেখানে গাড়িটি খুব জোরে সেই গাড়ির ট্রাকটির পেছনে ধাক্কা মেরেছে। তো তিনজনই খুব গ্রিভিয়াস ইঞ্জুরি ছিল তিনজনেরই। সেখান থেকে চুচুড়া ইমামবাড়া হসপিটালে নিয়ে আসার পরে তাদেরকে ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়। সেটা তো মানে এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে অন্য গাড়িটি দাঁড়িয়েছিল এবং সেটা রাস্তার একদম একদম মানে হোয়াইট নন মেটাল পোর্শনে ছিল। হতে পারে হয়তো যে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন বা এরম হতে পারে, সেটা আমরা পরবর্তীকালে ফরেন্সিক টেস্ট বা ইত্যাদির মাধ্যমে আরও স্যাঙ্গুইন হতে পারব মনে হচ্ছে। প্রাথমিক খবর দেওয়া হচ্ছে।